বুয়া বুয়া বেশ তাড়াহুড়ো করে এসে গাড়িতে উঠলেন সাকিব আল হাসান। তাকে নিয়ে গাড়ি যখন ইনডোরের গেট দিয়ে বেরোচ্ছিল তখনই সেখানে উপস্থিত প্রায় গোটা 50-এক সাধারণ দর্শক সাকিবকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দিতে থাকেন। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এই কথাটাই তো তিনি শুনে এসেছেন সারাটা জীবন। আজ সেই দর্শকদের কাছ থেকে তাকেই শুনতে হলো দুয়োধ্বনি। সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে দেখা গেল বেশ ক্ষোভ। দেশের ক্রিকেটের পোস্টার বয়, সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান দর্শকদের ইন্সপায়ারিং আচরণ তো কতই দেখেছেন, কিন্তু এমন দুয়োধ্বনি শোনার মতো পরিস্থিতির মুখোমুখি কি আগে কখনো হয়েছেন তিনি? বিশ্বকাপে অধিনায়ক হিসেবে গিয়েই কি দর্শকদের এমন তোপের মুখে পড়তে হলো সাকিবকে? তার অধীনে চলমান বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়। দলের ভরাডুবি দর্শকদের এমন ক্ষোভের কারণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তার উপর বিশ্বকাপের মাঝপথে দল থেকে আলাদা হয়ে দেশে আসায় যেন সাকিবের উপর ক্ষোভ আরও বেড়েছে দর্শকদের। এছাড়া মিরপুরে এই দর্শকরা এদিন দীর্ঘ সময় সাকিবকে কাছ থেকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যাওয়ায় তাদের ক্ষোভ যেন আরও বেড়েছে। হারার পর পর আপনি কালকে আবার এখানে আসলেন, আইসেন মনে করেন এখানে এককভাবে সে এখানে প্র্যাকটিস করে চলে গেল, প্র্যাকটিস করে যাওয়ার পরে মনে করেন এখানে আদার্স আর সে চোরের মতন, সে চোরের মতন চলে গেছে। এখানে সে দেখাইলো যে এটা তো কোনো একজন দেশের অধিনায়ক হিসাবে এটা পাবলিক অ্যালাউ করতেছে। সাকিবের কাছে এই দর্শকদের ছিল একটা চাওয়া, কিন্তু কি সেই চাওয়া? তারা পাবলিকে সান্ত্বনা দেওয়ার ছিল, খেলা হার জিত আছে, ইয়ে মাঝখানে আমরা এখানে সময় দিতে পারতাম, কথা বলতে পারতো। সে অস্ত অস্ত 10 মিনিটের কথা বলে সে অস্ত করে গাড়ির ভিতরে পার্কিংয়ে ঢুকায় অস্ত করে আসে চলে গেল, এক নম্বরে প্রাধান্য দেওয়া। বিশ্বকাপে এখনও পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে আফগানিস্তানের বিপক্ষে এক জয় ছাড়া বাকি সবার সাথেই বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। ম্যাচগুলোতে সাকিব নিজেও ব্যাটে বলে পারফর্ম করতে পারেননি, এর মধ্যে আবার দল থেকে আলাদা হয়ে দেশে আসা যেন আগুনে আরও ঘি ঢেলেছে। জয়ন্ত বিন্দু, ক্রিকচন্দ্রী।